Assalamualaikum. Srishti Academic School-এর অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো এই প্রত্যাশা করি, এবং আমরা পড়ালেখার সাথে যুক্ত আছি এই প্রত্যাশাটা করি, কারণ তোমাদের জন্য আমাদের এই কার্যক্রম। তোমরা যাতে ভালোভাবে তোমাদের অনুশীলনগুলো বাসায় বসেও করতে পারো, সেই জন্য আমাদের এই অনলাইন ব্যবস্থা। তো যাই হোক, তারপরেও যে অসঙ্গতিগুলো থেকে যাচ্ছে, সেই অসঙ্গতিগুলো নিশ্চয়ই স্বাভাবিক অবস্থা হয়ে গেলে আমরা আবার যখন ক্লাসে ফেরত আসবো নিশ্চয়ই সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আজকে আমি 5 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি, মানে তৃতীয় সেমিস্টারে 5 নম্বর ক্লাস। তো এখানে আমি আলোচনা করেছিলাম, গত ক্লাসে আলোচনা করেছিলাম নাগরিকের উপরে নাগরিকের ধারণা। আমি বলে দিচ্ছি কোন অধ্যায়ে আছি আমি, বাংলাদেশ বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণী 6 অধ্যায়ে আলোচনায় আছি। আমি রাষ্ট্র নিয়ে আলোচনা করেছি, রাষ্ট্রের উপাদান নিয়ে আলোচনা করেছি এবং নাগরিক নিয়ে আলোচনা করেছি, নাগরিকের ধারণা দিয়েছি। আজকে আমি আলোচনা করব নাগরিকের দায়িত্ব কর্তব্য নিয়ে, তার মানে রাষ্ট্রের উপর নাগরিকের কোন ধরনের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমি যদি এই সাইডটা ব্ল্যাক করে দিই, আমার এখানে লেখা আছে অনেকগুলো বিষয়, প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য আমি কোড করে দিয়েছি। এই কোড অংশগুলো কোথায় ডিটেইলস আলোচনা আছে পেজ নাম্বার দিয়ে দিচ্ছি। আমরা আজকে 93 পৃষ্ঠায় আছি, 93 পেজ। এই পয়েন্টগুলো বইতে পয়েন্ট আকারে নেই, কিন্তু বইতে প্রত্যেকটারই আলোচনা আছে। এই 93 পৃষ্ঠায় এই পয়েন্টগুলো তোমরা পেয়ে যাবে আলোচনা আকারে, কিন্তু আমি একটা পয়েন্ট করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে ক্লাসের মাধ্যমে বইটাকে তোমরা ফলো করতে পারো। তো চেষ্টা করবে এই প্রত্যেকটা পয়েন্ট আমার ক্লাস চলাকালীন সময় লিখে ফেলতে খাতার মধ্যে, বরাবরের মতোই সবসময় বলি বই খাতা নিয়ে বসতে হয়, কারণ যে কোনো ক্লাস যদি তুমি পরিপূর্ণভাবে বুঝতে চেষ্টা করো বা বুঝতে চাও, তাহলে তোমার বই খাতা কলম পেন্সিল এগুলো নিয়ে বসতেই হবে, তাছাড়া ক্লাসগুলো তোমার গ্রহণযোগ্যতা পাবে না। এবং সর্বোপরি বাড়ির কাজ দেওয়া আছে, আগের ক্লাসেও আমার এই বাড়ির কাজ ছিল, দুইটা বিষয় আমি আলোচনা করেছি। আজকে আলোচনা করবো 3 নম্বর বিষয় নিয়ে, দ্যাট মিন্স আমার এইটাও কিন্তু বাড়ির কাজের মধ্যে পড়ছে, নাগরিকের দায়িত্ব কর্তব্য। তো এই পয়েন্টগুলো আমার আলোচনার ফাঁকে ফাঁকে লিখে ফেলবে, তারপর আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরেই আলোচনা করবো। তো যদি আমি এই পয়েন্টগুলো বাদ দিই, সাপোজ মনে করো আমার বোর্ডে পয়েন্ট নেই, আমার এই পিকচারগুলো আছে, এখন তুমি পিকচারগুলো পড়তে পারো কিনা, এই ছবিগুলো তুমি পড়তে পারো কিনা, তার মানে প্রত্যেকটা ছবি একটা বিষয়বস্তুকে প্রকাশ করে, যেগুলো তার দায়িত্ব কর্তব্য, নাগরিকের দায়িত্ব কর্তব্য। রাষ্ট্রে যারা আমরা বসবাস করি, রাষ্ট্রের প্রথম উপাদান আমরা যারা জনসমষ্টি, তাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এবং পাশাপাশি এই বিষয়গুলো যখন একটি রাষ্ট্রের নাগরিকের উপর, রাষ্ট্র যেমন তার অধিকারগুলো দেয় এবং নাগরিক যখন তার দায়িত্ব কর্তব্যগুলো পালন করে, তখনই আসলে সেই রাষ্ট্রটা শক্তিশালী রাষ্ট্র হয়, স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হয়। তো এখন যে ডিটেলসে চলে আসছি, 93 পৃষ্ঠায় আমরা আলোচনায় আছি, আন্ডারলাইন করে ফেলবে, আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করবো বইতে। এগুলো তুমি যদি মনে করো পয়েন্টগুলো মার্ক করে রাখবে, সেটাও রাখতে পারো, যেভাবে আমরা ক্লাসরুমে রাখতাম সেটা সরাসরি সম্ভব হচ্ছে না বলে বিকল্প ব্যবস্থাগুলো। তো চেষ্টা করবে এগুলো সুফলগুলো নেওয়ার জন্য। তো এখানে প্রথমেই যে বিষয়টা আলোচনা, দুটা শব্দ বারবারই আসছে, অধিকার এবং দায়িত্ব কর্তব্য। অ্যাকচুয়ালি দুটা শব্দ মানে একটা আরেকটার উপর আসলে নির্ভরশীল এবং পরিপূরক। মানে যদি অধিকারটা সংরক্ষিত হয়, অধিকারটা রক্ষা হয়, তাহলে অটোমেটিক্যালি দায়িত্ব কর্তব্যগুলো পালন হয়। আবার একইভাবে যখন তুমি দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করবে, তখনই আসলে তোমার অধিকারটা রক্ষা পাবে। তো এই জন্য বলা হচ্ছে পরস্পরের উপর তারা নির্ভরশীল এই দুটো শব্দই। তো নাগরিক হিসেবে আমরা কিভাবে এই দুটো শব্দের সাথে যুক্ত, সেটা এখন আলোচনা করব। প্রথম যে পয়েন্ট আমি বলেছি, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, নাগরিকের সংজ্ঞার মধ্যে বিষয়গুলো পড়ে এসেছিলাম আমরা, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, তার মানে কি? মানে রাষ্ট্রকে মেনে নেয়া। প্রথম কথা হচ্ছে এটা, আমরা যদি একটু উপরের দিকে তাকাই, আমার জাতীয় পতাকা, আমার বাংলাদেশ এবং আমাদের বিজয়, এই বিজয়টা 1971 সালে 16 ডিসেম্বরে আমরা পেয়েছি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা নিজেদেরকে দাবি করি এবং আমরা আমাদের একটা জাতীয় পতাকা পেয়েছি, যে জাতীয় পতাকার মাধ্যমে আমরা আমাদের সার্বভৌমত্বকে প্রকাশ করি, আমাদের স্বাধীনতাকে প্রকাশ করি এবং আমাদের স্বকীয়তাকে প্রকাশ করি। তো এইখানে এই বিষয়টাই হচ্ছে প্রথমত মেনে নেয়া, এটাই হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, প্রথম আনুগত্য প্রকাশ রাষ্ট্রকে মেনে নেয়া। এবং
রাষ্ট্র যে নিয়মগুলো আমার উপর দিচ্ছে, যে নির্দেশগুলো দিচ্ছে, সেগুলো মেনে চলা, পাশাপাশি রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকটা বিষয়ে সজাগ দৃষ্টি রাখা এবং যে কোনো মুহূর্তে চরম ত্যাগের জন্য নিজেকে প্রস্তুত রাখা। চরম ত্যাগ এই জন্য বলছি, যেমন আমি খুব সহজেই বললাম আমাদের বিজয়, আমরা বাংলাদেশ পেয়েছি, আমাদের জাতীয় পতাকা আমরা পেয়েছি, এটা কিন্তু সহজে আসেনি। চরম মূল্য মানে হচ্ছে সেই সব মুক্তিযোদ্ধারা, সেই সব সৈনিকরা, তারা চরম মূল্য দিয়েছিলেন বলেই আজ আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি, এটাই হচ্ছে বিষয়। তাহলে আমি যখন একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমি বসবাস করি, তখন আমার এই মানসিক প্রস্তুতিটা থাকা উচিত যে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে আমি দেশকে সহযোগিতার জন্য নিজেকে বিলিয়ে দেব। এটাই হচ্ছে আনুগত্য প্রকাশের আরেকটা প্রক্রিয়া। তো আমি 2 নম্বর পয়েন্টে চলে আসবো। আমি আশা করবো তোমরা 1 নম্বর পয়েন্ট বুঝে ফেলেছো এবং আন্ডারলাইন করে ফেলেছো। পরের প্যারাটাই হচ্ছে 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে রাষ্ট্রের প্রচলিত আইন এবং সংবিধান মেনে চলা। কেন এটা জরুরি? কারণ আমি বারবারই বলছিলাম আনুগত্য প্রকাশ, যখন তুমি রাষ্ট্রের প্রচলিত আইন এবং তার যে নির্ধারিত সংবিধানগুলো আছে, যে নীতিমালাগুলো আছে, এগুলো যখন মেনে চলবে, তখন স্বাভাবিকভাবেই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা হবে, এটা বোঝা যাবে। এবং তুমি যখন মানবে আইনগুলো, আমরা যখন আইনগুলো মেনে নিব, তখন স্বাভাবিকভাবেই রাষ্ট্রে তখন বিশৃঙ্খলা বিরাজ হবে না। এবং যখনই দেখা যাবে যে সুষ্ঠু জীবনযাপন আমরা করতে পারছি না, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারছি না, তখন বোঝা যাবে যে রাষ্ট্রের প্রচলিত যে আইন এবং সংবিধান আছে, এগুলো নাগরিকরা মেনে চলছে না। তাহলে স্বাভাবিক যে জীবন, এই স্বাভাবিক জীবন আর স্বাভাবিক থাকছে না, এটা ব্যাহত হচ্ছে। তো এটা হচ্ছে 2 নম্বর দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, যে রাষ্ট্রের প্রচলিত আইন এবং সংবিধান আমাকে মেনে চলতে হবে। 3 নম্বর পয়েন্টে বলছে সততা এবং সুবিবেচনার সাথে ভোট দেয়া। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা সবাই ভোট দিতে পারি তা না। যেমন তোমরা পারো না, ক্লাস থাকলে তোমরা বলতে যে ম্যাডাম আমরা তো পারি না। হ্যাঁ, তুমি পারো না, কিন্তু তুমি বিষয়গুলো উপলব্ধি করতে শেখো, একসময় তুমি ভোট দেবে, যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, আমাদের মতো হয়ে যাবে, তখন তুমি একজন সুবিবেচক নাগরিক হিসেবে যেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, এই জন্য তোমাকে এই বিষয়গুলো এখন বুঝতে হবে। 3 নম্বর পয়েন্ট, এটা নাগরিকের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, কারণ তিনি যদি তার ভোট প্রদানের ক্ষেত্রে সততা এবং সুবিবেচনা এই দুটার প্রয়োগ না করতে পারেন, তাহলে যোগ্য প্রার্থী বা উপযুক্ত প্রার্থী জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত হবে না, তাকে আমরা নিতে পারবো না আমাদের সমাজের কল্যাণের জন্য। তাহলে যখন এখানে যোগ্য প্রার্থী আসছে না, তাহলে অযোগ্য লোক ঢুকে যাচ্ছে, দুর্নীতিবাজ লোক ঢুকে যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই তখন কল্যাণটা আর এখানে নিশ্চিত হয় না, তখন অকল্যাণটাই বিরাজমান থাকে। এই জন্য একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে সততা এবং সুবিবেচনার সাথে ভোট দিতে হয় এবং এই বিষয়গুলোর প্রতি একটা সুবিবেচনা বা সুদৃষ্টি রাখতে হয়, যেন পরবর্তীতে অন্য কেউ যদি এই ধরনের কাজ করে তাকে যেন আমি সংশোধন করে দিতে পারি। তবে 3 নম্বর দায়িত্ব কর্তব্যে আমি আলোচনা করে ফেলেছি। এখন 4 নম্বর হচ্ছে কর এবং খাজনা প্রদান। আমি বারবারই বলছিলাম যে যদি আমি এই লেখাগুলো না দিই, আমার ছবি দিয়েও কিন্তু আমরা আলোচনায় করতে পারবো। যেমন এখানে বলা হচ্ছে, যেমন যে ভোট প্রদান করা হচ্ছে, তার মানে একজন নাগরিক হিসেবে তাকে ভোট প্রদান করতে হবে। এখানে ইনকাম ট্যাক্সের কথা লেখা আছে, তার মানে কি? নাগরিককে কর দিতে হয় রাষ্ট্রের উপর, তার একটা রাষ্ট্র তার মানে তার আয় থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ রাষ্ট্রকে দিতে হয়। কেন দিতে হয় রাষ্ট্রকে? কারণ রাষ্ট্র আমাদের জন্য ওই আয়টা আবার ব্যয় করে। কীভাবে? এই যে দালান কোঠা হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, বিভিন্ন যে দুর্যোগের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, রাষ্ট্র আমাদের সহায়তা দিচ্ছে, ত্রাণ দিচ্ছে, আমাদের এই কর খাজনা থেকে কিন্তু রাষ্ট্র আবার আমাদেরকে রিটার্ন দেয়। তাহলে নাগরিক হিসেবে যদি আমরা প্রত্যেকটা নাগরিক এই পরিপূর্ণ কর এবং খাজনাটা যদি দেই রাষ্ট্রকে, তাহলে রাষ্ট্রের যে রাজস্ব ভার আছে, সম্ভার ভাণ্ডার, এটা কিন্তু পরিপূর্ণ থাকবে, তাহলে আমাদেরই উপকারে আসবে। এই জন্য বলা হচ্ছে নাগরিক হিসেবে এটাও দেয়া আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। এবং রাষ্ট্র যতগুলো উন্নয়নমূলক কাজ করবে, প্রচুর অর্থের প্রয়োজন পড়ে, আমরা জানি, সেই অর্থটা আমাদের কাছ থেকেই রাষ্ট্র নিয়ে থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র আকারে একটা বিশাল অর্থের পরিমাণ হয়। তো আমি 4 নম্বরটা আলোচনা করে ফেলছি। এখন 5 নম্বর, রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালন করা। তার মানে হচ্ছে রাষ্ট্র আমার উপর কিছু দায়িত্ব অর্পণ করছে। যেমন আমি যদি খুব সহজভাবে বলি, যেমন আমি যদি একটা ছবি তোমাদের দেখাই, এই যে এখানে রাষ্ট্রের যে ছবিটা আছে ট্রাফিক আইন, এটা একটা ক্ষুদ্র দায়িত্ব অর্পণ করা আমার উপর, যে রাস্তায় বের হলে আমাকে ট্রাফিক আইন
আইন মেনে চলতে হবে, সেখানে লোক থাকুক, ট্রাফিক পুলিশ থাকুক বা না থাকুক। এই যে আমি কালার ছবি থাকলাম তোমাদের বুঝাতে পারতাম, এখানে যে কালার বিষয়গুলো বাতিগুলো আছে এগুলো আমাকে মেনে চলতে হয় নাগরিক হিসেবে। এইটা হচ্ছে একটা ক্ষুদ্র অংশ বললাম, এরকম অনেক ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে রাষ্ট্র আমার উপর যে দায়িত্বটা দিচ্ছে সে দায়িত্বটা আমাকে নাগরিক হিসেবে, রাষ্ট্রের নাগরিক হিসেবে পালন করতে হয়। সে কথাটাই বলছে এখানে যে সরকারের প্রত্যেকটা কাজ নিজের কাজ মনে করতে হবে, জনগণের কাজ মনে করতে হবে, এবং তবেই সেই কাজগুলোর একটা রেজাল্ট, পজিটিভ রেজাল্ট আমরা পাবো। যার ফলশ্রুতিতে এখানে বলা হচ্ছে নাগরিকের সততা, একাগ্রতা, নিষ্ঠা, এই সবগুলোর উপর নির্ভর করে সরকারের সফলতা উন্নতি বা রাষ্ট্রের সফলতা উন্নতি এবং অগ্রগতি। তো আন্ডারলাইন করে ফেলেছে নিশ্চয় বিষয়গুলো। এখন চলে আসছে আমি 6 নম্বর পয়েন্টে, সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আমরা যারা পিতা মাতা আছি, আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি, আমরা যারা শিক্ষক আছি, এখানে আমি একজন শিক্ষকের ছবি দেখিয়েছি, যারা আছি তারা কি করবো, আমরা আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব। এবং শুধু তাই না, রাষ্ট্রের উপর যে ছোট হলেও রাষ্ট্রের উপর যে তার দায়িত্বটা আছে সেই দায়িত্বটা যেন সে পালনে অভ্যস্ত হয়, এইভাবে তাকে গড়ে তুলবো। এই জন্য অনেকগুলো বিষয় যুক্ত থাকে। বয়োজ্যেষ্ঠ যারা আমরা আছি তারা এই কাজগুলো আমরা করতে হয় আমাদের। প্রথমত সন্তানকে একটা সুস্থ জীবনদানের জন্য তার সুস্বাস্থ্যের প্রয়োজনীয়তা আছে। এই জন্য বাবা মা হিসেবে প্রথমে যে কাজটা করতে হয়, তার রাষ্ট্র যে প্রতিশ্রুতিগুলো নিতে বলেছে সেই প্রতিশ্রুতিগুলো নিতে হয়, সন্তানকে সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় খাবার তাকে দিতে হয়, এবং পাশাপাশি তাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য স্কুলে প্রেরণ করতে হয়। তো এইভাবে দেখা যাচ্ছে যে যদি স্কুল ডাবিং হয় শিক্ষার্থীরা, তাহলে একজন সুযোগ্য নাগরিক হিসেবে ভবিষ্যতে সে নিজেকে গড়ে তুলতে পারবে। এইটাই হচ্ছে আরেকটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আমি প্রায় শেষের দিকেই চলে এসেছি। রাষ্ট্রের মঙ্গল কামনা করা, কেন বলা হচ্ছে রাষ্ট্রের মঙ্গল কামনা করা? একটু আগে বললাম যে রাষ্ট্র আমার উপর, প্রথম যে পয়েন্টটা করেছি আমরা, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। যখনই তুমি আনুগত্য প্রকাশ করছো তার মানে কি, রাষ্ট্রের প্রতি তোমার রাষ্ট্র যেন সবসময় ভালো থাকে চিন্তাটা করা, এটাই হচ্ছে মঙ্গল কামনা করা মূলত। এবং পাশাপাশি আরেকটা বিষয় এখানে যুক্ত থাকে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া। দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া মানে হচ্ছে নিজের দেশকে ভালোবাসা। প্রথম কথা, নিজের মাকে ভালোবাসা, নিজের দেশকে ভালোবাসা, নিজের মাতৃভূমিকে ভালোবাসা, মার সাথে দেশকে তুলনা করা হয় এই জন্য। এবং এই ভালোবাসাটা যখন তোমার ভিতরে প্রকাশ পাবে, ভিতরে জন্মগ্রহণ করবে, তখন তুমি রাষ্ট্রের বিভিন্ন বিষয় পজিটিভলি তুমি দেখার চেষ্টা করবে এবং পজিটিভলি নেওয়ারও চেষ্টা করবে। এবং এর সাথে আরেকটা বিষয় যেটা যুক্ত থাকে সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন জাতি ধর্ম গোষ্ঠীর যে মানুষ আমার রাষ্ট্রে বসবাস করছে সবাই আমরা মিলেমিশে বসবাস করবো, এটাও নাগরিকের আরেকটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তার মানে হচ্ছে ভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন, শ্রদ্ধাশীল থাকা, যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে গোত্রেরই হোক, তার প্রতি সে আমার দেশের নাগরিক, এই জন্য নাগরিক হিসেবে তার প্রতি, তার ধর্মের প্রতি বা তার সে ব্যক্তির প্রতি, গোষ্ঠীর প্রতি আমার শ্রদ্ধাশীল আচরণ করা উচিত। ভিন্ন মত হোক কিন্তু সে মতের বিরোধিতা করা উচিত নয় নাগরিক হিসেবে, এটা আমাদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। 9 নম্বর পয়েন্টে চলে আসছি আমরা, দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। কেন এটা ইম্পর্টেন্ট, বড় করে একটা লিখে রাখছে, প্রতিবাদ যে কোনো বিষয়ে ক্ষুদ্র অবস্থা থেকে বৃহৎ অবস্থায় প্রতিবাদী মনোভাব সৃষ্টি হওয়া প্রয়োজন। কারণ অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ মানে সোচ্চার না হয় তাহলে অন্যায় হতেই থাকবে, অন্যায়কারী দুষ্কৃতিকারী তারা সবসময় তাদের ফায়দাটাই নিতে থাকবে। এই জন্য প্রতিবাদী মনোভাব হওয়াটা অনেক বেশি প্রয়োজন। এবং সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতে চাই আমি, সুশাসন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। তার মানে হচ্ছে সমাজের শাসন কাঠামোতে যদি সুশাসন আমি প্রতিষ্ঠা করতে চাই, প্রথমত আমাকে নিজে সৎ হতে হবে, নিজের সততা, নিজের মধ্যে সততা রাখতে হবে, নিজেকে নিষ্ঠাবান হতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে, মানে সবগুলো গুণে নিজেকে গুণান্বিত করতে হবে। তাহলে আমি কী করতে পারবো, সুশাসন প্রতিষ্ঠা, আমি যখন ওই পর্যায়ে যাবো সেটা প্রতিষ্ঠা করতে সক্ষম হবো এবং দুর্নীতিমুক্ত সমাজ করতে পারবো। আমাদের প্রতিবাদের মধ্য দিয়েই এই বিষয়গুলোর মানে উত্তরণ ঘটাতে হবে, দুর্নীতি সমাজ থেকে দূর করতে হবে। তাহলে আজকের ছোট্ট আলোচনা থেকে আমরা বুঝে গেলাম যে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য কী, এবং আমরা কোন দায়িত্ব কর্তব্যের মধ্য দিয়ে একটি রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে পারি।
তো নিশ্চয় তোমরা প্রশ্নটা লিখে ফেলেছো বাড়ির কাজ এবং এই 10টা পয়েন্ট নিশ্চয় লিখে ফেলেছো এবং এই পয়েন্টগুলো মিলিয়ে পড়বে 93 পৃষ্ঠে আমি বলে দিয়েছি যদি সমস্যা হয় তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে এবং আমরা চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ